আমি রামলকে নাম আমি বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ম্যানেজিং এডিটর আমরা আগামী সেপ্টেম্বর 29 এবং 30 দুবাই গ্লোবাল বিজনেস সামিট দুবাই 2021 আমরা করছি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিন জয়েন্টলি অর্গানাইজ দিস ইভেন্ট আমাদের ইভেন্ট পার্টনার আমাদের সারা বিশ্বের বিভিন্ন চেম্বারগুলো আমাদের এই গ্লোবাল বিজনেস সামিটের ইভেন্ট পার্টনার এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাতব ভাই আজকে নিউ ইয়র্কে এই উপলক্ষে আমরা লোকাল নিউ ইয়র্কের ব্যবসায়ীদের নিয়ে একসাথে আমরা বসেছি আপনাদের কোনো প্রশ্ন আপনাদের কোনো জিজ্ঞাসা আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে বা আপনাদের কোয়ারিজ থাকে আপনারা মাতব ভাইকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারেন আসসালামু আলাইকুম আমি শাহনেওয়াজ আমি গোল্ডেন এজ হোম কেয়ার এবং এনওয়াই ইন্স্যুরেন্স ব্রোকার সহ অনেকগুলো প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট এবং সিইও সাথে সাথে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সাথেও জড়িত আমি জ্যাকসন হাইট বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আমাদের আমেরিকান বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট এখানে আমাদের আমেরিকান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ সাহেব আছেন আমরা আমাদেরই বন্ধু আমাদেরই সহপাঠী আমাদের আসিফ বাড়ি টুটুল ভাইয়ের অফিস যেটা বাড়ি হোম কেয়ারে আমরা বসে আমরা কথা বলছি সাথে রেখেছি আমরা আমাদের সম্মানীয় বড় ভাই মাহাতাবুদ্দিন নাসির ভাইকে এবং ওনাকে পেয়ে আমরা সত্যি সত্যি আনন্দিত মাহাতাবুদ্দিন নাসির ভাই এসেছেন আমাদেরকে দাওয়াত দিতে যে এবার যে দুবাইতে গ্লোবাল সাবমিট 2021 যে এটা মেলাটা হতে যাচ্ছে বা যে আমরা বলতে পারি যে সাবমিটটা হতে যাচ্ছে যেটা হবে হলো সেপ্টেম্বর মাসের 29 এবং 30 তারিখে এবং সাথে সাথে ফলোড বাই দ্য অ্যানাদার গ্লোবাল সাবমিট যেটা অক্টোবরের 1 তারিখে হতে যাচ্ছে এক্সপোর্ট যেটা এগুলো নিয়ে আমরা কথা বলছিলাম এমনি আমাদেরকে দাওয়াত করেছে আমরা চেষ্টা করছি আমরা যেখানে যারা আছি সবাই মিলে আমরা এই দুবাইতে যাওয়ার প্ল্যান করেছি এখানে আমাদের যারা বন্ধুরা আছেন ব্যবসায়ীরা আছেন আমার পাশে আছেন আসিফ বাড়ি টুটুল ভাই যার কথা বললাম কিছুক্ষণ আগেই ওনার অফিসে বসা আমাদের এখানে আছেন আহসান হাবিব যিনি এবার নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক বাংলাদেশ আমেরিকা লায়ন্স ক্লাবের থেকে আজ প্রেসিডেন্ট হিসাবে সেটা সেক্রেটারিও আছেন সাইফুল ভাই আমাদের ইনাম ভাই আছেন আর মাহতাব ভাই তো আমাদের আমার বাম পাশেই আছেন ওনার ওনার উনি আজকের এই মেন ব্যক্তিত্ব আমাদের এই পদে আজকের এই আলোচনা সভার আমাদের গিয়াস আহমেদ ভাই আছেন যে আমাদের এলডি হোম কেয়ারের মালিক এবং আমাদের চেম্বার অফ যেটার কথা বললাম যে আমেরিকান বাংলাদেশ চেম্বারের প্রেসিডেন্ট আমাদের বিশিষ্ট প্রমোটার আমাদের আলম ভাই আছেন আছেন এবং আর্থ সহায় এখানে হ্যাঁ আশিফ চৌধুরী ভাই আছেন সুতরাং আর কিছু বলার নাই আমরা সবাই আনন্দিত আজকে মাধব ভাইকে পেয়ে আমরা এখানে এবং আমরা আশা করছি যে আমরা হয়তো ভাই সাবমিটে অংশগ্রহণ করব এবং আমরা এই সাবমিটের যত ধরনের সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো আমরা এবার নতুন করে উপভোগ করতে পারবো ধন্যবাদ আপনাদের সকলকে সালাম আলাইকুম সবাইকে আমি আসিফ বাড়ি টুটুল নিউ ইয়র্ক থেকে বলছি আমি বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্সের একজন ডাইরেক্টর নিউ ইয়র্কের লোকাল ব্যবসায়ী বাড়ি হংকারের সিইও আজকে আমরা ভেরি এক্সাইটেড মাহতাব ভাই আমাদের মাঝে আছেন আমরা দুবাই সমিট নিয়ে কথা বলছি আজকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তো যতটুকু জানলাম এটা একটা বড় আকর্ষণীয় আমরা যারা ব্যবসায়ী তাদের জন্য একটা প্রোগ্রাম হতে যাচ্ছে সেপ্টেম্বরের 29 এবং 30 তারিখে আমার অনেক কোশ্চেন ছিল ইতিমধ্যেই মাহতাব ভাই আমাকে সব কোশ্চেনের জবাব দিয়েছেন তা আই এম ফিলিং ভেরি এক্সাইটেড নতুন কিছু এক্সপ্লোর করার জন্য উনি এর আগেও বলেছেন পৃথিবীর বিভিন্ন দেশকে উনি অর্থনৈতিকভাবে কীভাবে কানেক্ট করা যায় ব্যবসায়ীর বিভিন্ন পদ উন্মোচন করা যায় স্পেশালি উনি বাংলাদেশের কথা বলেছেন সম্ভাবনাময় অনেক কিছুতেই বিনিয়োগ করার জন্য তো আমি খুব এক্সাইটেড আমাদের বাংলাদেশ আমেরিকান চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ভাই আছেন ভাইস প্রেসিডেন্ট শাহনওয়াজ ভাই আমরা এক্সাইটেড আমরা আসছি দুবাইতে আপনারাও আসেন দেখা হবে শীঘ্রই থ্যাংক ইউ সালাম আলাইকুম আমি আহসান হাবিব আমি হার্বাল কসমেটিক্স এন্ড ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানি মদিনা ইন্ডাস্ট্রি কোম্পানির সিইও লায়ন্স ক্লাবের সাথে জড়িত আছি এবং ব্রুকলিন চেম্বার অফ কমার্সের সাথে 20 ইয়ার্স অ্যাজ এ প্রাইভেট মেম্বার হিসেবে জড়িত আছি আমাদের বিজনেসটাও গ্লোবালি আমরা করি দুবাইয়ের সাথে আমাদের কানেক্টেড পারফিউম সংক্রান্ত ব্যবসা তো আজকের দুনিয়ায় বিজনেসকে বলা হয় যে দেয়ার ইজ নো বাউন্ডারি ফর ওয়ান কান্ট্রি ইস লাইক এ গ্লোবাল ভিলেজ সো সেই ক্ষেত্রে যে সামিটটা হবে দুবাইতে অত্যন্ত দরকারি এবং প্রয়োজনীয় বিশেষ করে আমাদের দেশের জন্য বাংলাদেশের জন্য এবং আমরা যারা এখানে বাংলাদেশি আমেরিকান বিজনেসম্যান আছি
যেটা ইজ কানেক্ট টু দ্য বাংলাদেশি বিজনেসেস টু দ্য ওয়ার্ল্ড থ্রু ইউর সামিট সো ইটস ভেরি এসেন্সিয়াল অ্যান্ড ভেরি ইউজফুল সো আই এম লুকিং ফর টু জয়েন দ্যাট সামিট ইনশাল্লাহ ইফ এভরিথিং ইজ ওকে অ্যান্ড মাতাবা ইটস মাই প্লেজার অ্যান্ড অনার টু বি উইথ ইউ টুডে অ্যান্ড অল দ্য দিস আর দ্য মেন্টরস on the right side Asif Bhai bhai Shahnaz bhai Giyas bhai international promoter Abdul Khan Alam Asif Chaudhary bhai our secretary Saiful Islam and editor business magazine our top control and bhai so it's really honor pleasure I'm enjoying it and again I hope this summit and afterward another program it will create the avenues for the businessmen আমার মনে হয় সারা বিশ্বের ব্যবসায়ীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ একে অপরকে আপনারা জানবেন এবং আপনারা আসবেন আমরাও নিউ ইয়র্ক থেকে বিশাল একটি টিম নিয়ে যাব এবং যেহেতু আমি এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করি আই এম শিওর যে বিজনেসের পাশাপাশি সেখানে এন্টারটেইনমেন্টের ব্যবস্থা থাকবে এরকম ভাই আমার মনে হয় আর এ ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আর বিজনেস এরকম ভাইকে সর্বাত্মক সহযোগিতা আমি এবং নিউ ইয়র্কে আমরা সবাই করব আপনারা সবাই আসবেন দেখা হবে আসসালামু আলাইকুম আজকের এই আয়োজনের জন্য প্রথমেই আমি ধন্যবাদ জানাই এনামুল হক এনাম ভাইকে তার এই যে বিরাট একটা দায়িত্ব যে উনি করতে পেরেছেন এবং সেই সাথে বাড়ি ভাইকে বাড়ি ভাইয়ের ঘন্টা খানিকের মধ্যে সবকিছু অ্যারেঞ্জ করে নিয়েছেন অ্যামেজিং থ্যাংক ইউ বাড়ি ভাই আই লাভ ইউ অ্যান্ড আই উইশ ইউ কন্টিনিউ সাকসেস তারপর আমার মাতাব ভাইকে তো আর বলার কিছু নেই উনি ওয়ার্ল্ড লিজেন্ড বিজনেসম্যান সো ওনার পরিচয় উনি আমার দেওয়া লাগবে না উনি নিজেই একাই একশো আর তাছাড়া গিয়াস ভাই আমার শ্রদ্ধা গিয়াস ভাই আমার দীর্ঘদিনের বন্ধু আমি গিয়াস ভাইকে দীর্ঘদিন থেকে এখান থেকে এখানে যারা বসে আছেন এর থেকে সবার আগে আমি গিয়াস ভাইকে চিনি আমরা একসাথে একটা অফিসেও আমরা কাজ করেছি সেই হিসাবে গিয়াস ভাইয়ের সাথে আমার একটা সুসম্পর্ক রয়ে গেছে এখনো রয়ে গেছে আলম ভাই অলওয়েজ দেয়ার ফর মি এভরি টাইম এভরি শো কামস ইন হি জাস্ট সেন্ড মি মেসেজেস দিস পার্টি গোইং অন শাহনওয়াজ ভাইয়ের সাথে পরিচয় যদিও দুই তিন বছর আগে থেকে পরিচয় আছে কিন্তু তার যে পরিচয় সে মনে হয় যে আজীবনের পরিচয় শাহনওয়াজ ভাইয়ের সাথে সেই সাথে হাবিব ভাইয়ের সাথে পরিচয় হয়েছে কিছুদিন পর সেও আপন করে নিয়েছে তো এইখানে আমি যারা দেখতে পাচ্ছি যে সবাই একটা কানেক্টিভিটির মধ্যে আছে এবং দীর্ঘ এই 35 বছরের প্রবাস জীবনে অনেক কিছু দেখেছি নিউ ইয়র্কে যখন আমি আসি এই জ্যাকসনহাইট তখন জ্যাকসনহাইট ছিল না একটা দুটো দোকান ছিল কথা বলার লোক ছিল না আজকে হাজার হাজার লোক এখানে আসছে সো আই সিন বোথ সাইড গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড তো এই যে বিজনেসের যে গ্লোবাল কানেক্টিভিটির যে প্রয়াসটা অ্যাবসলিউটলি অ্যামেজিং উইদাউট দিস আমাদের মনে হয় না ফিউচার জেনারেশন এগিয়ে যাবে এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের যে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এই প্রয়াস আমি মনে করি অনেক সাহায্য করবে এবং সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি রইল কন্টিনিউ সাকসেস মাই বেস্ট উইশেস টু অল ইনশাল্লাহ আমি অ্যাটেন্ড করার চেষ্টা করব যেহেতু আপনারা সবাই আছেন আমার সবাই আমাদের প্রিয়জন আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ব্যবসা আরও উন্নত আরও দিন দিন আরও উন্নত হোক ধন্যবাদ সুদূর দুবাই থেকে আমাদের মাহতাব ভাই নিউ ইয়র্কে এসেছেন আমরা তাকে অভিনন্দন জানাই যে তিনি এসে আমাদেরকে তার যে দুবাই যে সাবমিট হচ্ছে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য আমরা অবশ্যই সেখানে যাব এবং এবার যে স্লোগানটা যে কানেক্ট ইউর বিজনেস টু দ্য ওয়ার্ল্ড যে আমাদের আসলে এই গ্লোবাল ভিলেজে আমরা এক জায়গায় বসে বিশ্বের যে কোনো প্রান্তে ব্যবসা করতে পারি তো সেই কারণে এই দুবাইতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং অন্যান্য বিজনেসম্যানরা আসবেন এবং আমরা তাদের সাথে মত বিনিময় করব আমাদের ব্যবসায়িক ইনফরমেশন আদান প্রদান করব যাতে আমাদের বিজনেসটা সারা ওয়ার্ল্ডে এই যুগে এই গ্লোবাল ভিলেজে আমরা ছড়িয়ে দিতে পারি সেই কারণে আমরা আবারও মাতাব ভাই এনাম ভাইকে ধন্যবাদ যে এনাম ভাইও তার এই যে পত্রিকার মাধ্যমে সারা ওয়ার্ল্ডের
প্রবাসী বিজনেসম্যানদেরকে যেভাবে বন্ধনে আবদ্ধ করেছেন এটা খুবই প্রয়োজন। আমরা আবারও আয়নাম ভাইকে ধন্যবাদ জানাই, মাহাতব ভাই সহ আমাদের এখানে আছেন জ্যাকসনের বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট আমাদের শাহনাজ ভাই, আমাদের আছেন হাবিব ভাই যিনি আমাদের খুব পরিচিত মুখ, আমাদের লায়েন্সের প্রেসিডেন্ট এবার নবনির্বাচিত, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী এবং লায়েন্সের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ আমেরিকা আমাদের চেম্বার ভাইস প্রেসিডেন্ট আসিফ ভাই টুটুল আছেন, আমরা সকলেই যাচ্ছি। আর আমাদের পাশে যে প্রমোটার নিউ ইয়র্কের একমাত্র কালচারাল যে প্রমোট হয়ে থাকে তাকে অদ্বিতীয়, তাকে কেউ বিট করতে পারেন, সেই আলম খান আলমও মনে হয় যাবেন। আমাদের যে আসিফ চৌধুরী দীর্ঘদিনের বন্ধু তাকে পেয়েও আমরা খুশি এবং একসাথে আমরা অবশ্যই দুবাই বসে এবং এনজয় করবো। এবারে দুবাই হোক আমাদের জন্য বিজনেস সত্যিকারের বিজনেস সাবজেক্ট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের এখানে অনারেবল মাহাতব ভাই আসছেন দুবাই থেকে আমাদেরকে ইনভাইট করার জন্য। দুবাইতে আমাদের একটা বিজনেস সামিট হতে যাচ্ছে, পুরো ওয়ার্ল্ড থেকে আমাদের অনেক বিজনেস বা বড় বড় বিজনেস পার্সনরা ওখানে জয়েন করবে September 29 and 30। তো সবাই চলে আসেন, অনেক ফান হবে, মজা হবে। উইল সি ইউ গাইজ দেয়ার। আসসালামু আলাইকুম। দুবাই থেকে আমাদের মাহাতব ভাই আসছেন, তো আমাদের আমরা ইনভাইটেড, আপনারা আসবেন, দেখা হবে সবার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে আমি আজকে এখানে নিউ ইয়র্কে এসেছি এবং আপনাদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যারা এত স্বল্প সময়ের মধ্যে অনেক আয়োজন আছে সব কিছু ছেড়ে যে আমার জন্য এই সময়টুকু দিয়ে আপনারা এই জন্য বসেছেন, সেজন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনারা হয়তো জানেন যে গ্লোবাল বিজনেস সামিট যেটা দুবাইতে 29 and 30 September হতে যাচ্ছে সেইখানে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি নিউ ইয়র্কে এসেছি এবং আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ব্যবসায়ীরা এটা এই সামিটে যাওয়ার জন্য এবং বিভিন্ন চেম্বারগুলা এবং ব্যবসায়ী অন্যান্য চেম্বার ছাড়াও আপনারা যারা বিভিন্ন অর্গানাইজেশন আছেন সবাই উৎসাহ প্রকাশ করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন এবং সবাই এখানে যাচ্ছে। আসলে এটার মূল থিমটা ছিল যেটা যে কানেকটিভ ব্যবসায়ীদেরকে কানেকটিভিটি করা ওয়ার্ল্ডের সব ব্যবসায়ী। আমরা বাংলাদেশ আমাদের সিআইপি অ্যাসোসিয়েশন যেটা এটা প্রায় 52টা কান্ট্রির আমাদের মেম্বাররা আছেন এবং সেই সাথে আমাদের মেগা আমেরিকান বিজনেস ম্যাগাজিন ওনাদের আমাদের পার্টনার প্লাস অনেক আপনারা এখানে স্পন্সর করেছেন, ওনারাও সেখানে সহযোগিতা করেছেন এবং এই বিজনেস সামিটের মাধ্যমে আমাদের বাংলাদেশের যে ইনভেস্টমেন্ট, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে সেইটা হয়তো সবার কাছে জানা নাই। সেই সামিটের মাধ্যমে আমাদের বাংলাদেশের বিজনেসের যে অপরচুনিটি যেটা আছে সেইটা আমরা আপনাদেরকে দেখাবো। প্লাস এই বিজনেস সামিটের সাথে সাথে একদিন পরেই আপনার Expo 2020 দুবাই হতে যাচ্ছে, সেই Expo 2020 বিভিন্ন দেশের লোক আসবে, সেখানে একটা বড় এক্সপো হতে যাচ্ছে এবং সেখানে বাংলাদেশের প্যাভিলিয়নও আছে এবং বিভিন্ন দেশের প্যাভিলিয়ন আছে এবং প্রত্যেকটা ওই সব দেশের যে ব্যবসায়ী ওদের দেশের অপরচুনিটি কী সেইগুলোও এই Expo 2020 সেটা দেখানো হবে। তো আপনারা যারা যাবেন আমি আশা করি আপনাদের এই দুবাই যাত্রাটা শুধুমাত্র ওই আমাদের বিজনেস সামিট ছাড়াও যে আপনারা Expo 2020 উপস্থিত হবেন সেখান থেকে অনেক আইডিয়া নিতে পারবেন, ব্যবসার অপরচুনিটি যেটা পৃথিবীতে রয়েছে সেটাও আপনারা দেখতে পারবেন এবং আমি আশা করি আপনারা সবাই আসেন এবং আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করা ইনশাল্লাহ আমরা অবশ্যই সহযোগিতা করব এবং আমাদের মধ্যে যারা এখনও যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন নাই আমি মনে করি যে আপনারা আসেন। দুবাই এমন একটা জায়গা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ আমেরিকার থেকে বিভিন্ন দেশের লোকরা কিন্তু দুবাইতেও ইনভেস্টমেন্ট করতেছে, দুবাইতেও অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি হয়ে গেছে, যেখানে ছোট বড় লার্জ আকারের বিজনেস অপরচুনিটি দুবাইতেও আছে এবং আপনারা জানেন যে দুবাইতে এখনও যে যারা রেসিডেন্ট ভিসা নিয়ে আসে তারা 191টা কান্ট্রির লোক ওইখানে দুবাইতে বসবাস করে। তো সেই দেশটা এমন একটা দেশ যেখানে আপনার মুসলিম হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট কোনো দল মত জাতিবাদী নির্বিশেষে সবাইকে সরকার একই নজরে দেখে।
আরেকটা জেনে আপনারা হয়তো খুশি হবেন যে এখানে সরকার সংযুক্ত আরব আমিরাত দুবাইতে সরকার আপনার 100% ওনারশিপ আপনি ব্যবসা করতে পারবেন সার্টেন পেইড আপ ক্যাপিটাল যদি আপনারা দেখাইতে পারেন তাহলে কিন্তু আপনি 100% আপনার ওন বিজনেস করতে পারবেন সেখানে আপনার কোনো পার্টনারশিপ লাগবে না সেখানে যে আপনাকে যে আমেরিকান সিটিজেন বা বিভিন্ন দেশের সিটিজেন হইলে যে ওইখানে গিয়ে রেসিডেন্ট ভিসা লাগাইতে হবে না আপনি আপনার সিটিজেনশিপ রেখেই আপনি ওইখানে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবেন এছাড়া এখানে আমাদের দেশেও আপনারা হয়তো জানেন যে বিভিন্ন সেক্টরে বাংলাদেশে বিদেশিদেরকে ইনভাইট করতেছে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য আমাদের বাংলাদেশে আপনারা হয়তো জানেন প্রায় 100টি ইকোনমিক জোন হতে যাচ্ছে এবং হাইটেক পার্ক হইতেছে আমাদের এখানে ট্যুরিজমের উপরে ইনভেস্টমেন্ট আছে আইটির উপরে ইনভেস্টমেন্ট করতে পারেন তারপরে আপনারা এনার্জি সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন ক্যাপিটাল মার্কেটে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন তো বাংলাদেশে অনেক ইনভেস্টমেন্টের অপরচুনিটি আছে যদি আপনারা আসেন দেখেন কিন্তু বাংলাদেশ এখন একটা রোড মডেল হিসাবে পৃথিবীতে এই প্যান্ডামিকের সময়ও কিন্তু বাংলাদেশের ইকোনমিকের যে অবস্থা ছিল সেটা অন্য দেশের তুলনায় কিন্তু অনেক 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 ভালো এবং আমাদের জিডিপি যেটা ছিল সেটাও কিন্তু সরকার যেটা বর্তমানে আছে সেটাও সে ধরে রাখতে পারতেছে তো তাই আমি মনে করি যে আপনারা প্রবাসে যারা বসবাস করছেন আপনারা সবাই অত্যন্ত সাকসেসফুল আপনারা যে যে দেশে যারা আছেন আলহামদুলিল্লাহ আমরা ব্যবসায়ীরা অনেক সুনাম অর্জন করেছি অনেক সাকসেসফুল হয়েছি তবে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে দেশও আমাদের আমরা সবাই মিলে এই দেশটাকেও এই পৃথিবীর মধ্যে একটা বাংলাদেশ যে আগে খুব নিম্নমায়ের দেশ ছিল সেইটা একটু এখন আর ওই অবস্থাতে নাই এমন আমাদের বর্তমানে আমাদের $45 billion আমাদের রিজার্ভ রয়ে গেছে যেখানে এবং আপনারা আরও জেনে খুশি হবেন যে আমরা যে প্রবাসে যারা বসবাস করি আমরা যে আমাদের দেশের প্রতি কী আন্তরিক এবং কী ভালোবাসা আমরা এই গত বছরেও প্রবাসীরা শুধুমাত্র $24 billion বাংলাদেশে প্রেরণ করেছে তাই আমরা যেখানেই থাকি না কেন আমাদের দেশের প্রতি আমাদের একটা আন্তরিকতা আছে ভালোবাসা আছে আমরা দেশপ্রেমিক তাই আমরা সবাই মিলে আসুন আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই এবং এই বিজনেস সাবমিটের মাধ্যমে আমি আশা করি আপনাদের কাছে আরও অনেক চিত্র আমরা তুলে ধরতে পারবো তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দুবাই বিজনেস সাবমিট 2021-29-30 September আপনারা সবাই আসুন আশা করি আপনারা এই COVID-19 এই মহামারীতে আমাদের মধ্যে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক মারা গেছেন সবাই আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্বাস্থ্য দিবে কামনা করি এবং একটা জিনিস আপনাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে সরকার বিধিত যে আইন এগুলো আমরা সবাই যে যেখানেই থাকি না কেন সেইটা মেনে চলতে হবে এবং কোভিডের যে এই গাইডলাইনটা যত আমরা সবাই ফলো করি এবং যারা আমরা ভ্যাকসিন দেই নাই আমরা সবাই যে তোর ভ্যাকসিনগুলো দিয়ে দিই কারণ ভ্যাকসিন ছাড়া কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আবার আপনাকে ট্রাভেল করার জন্য অ্যালাউ করতেছে না তো আমি আশা করি সবাই ভ্যাকসিনগুলো দেন এবং সরকারের স্বাস্থ্যবিধি যেটা সেটা সবাইকে মেনে চলেন এবং সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে আবারও ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে